অনেকেই চান লার্জ স্কেলে মুরগির ফার্মিং করতে এবং সেখান থেকে নিজেদের একটা ভবিষ্যৎ তৈরি করতে, কিন্তু সঠিক নলেজ না থাকার কারণে, বড় ফার্মারদের সঙ্গে পরিচিতি না থাকার কারণে আপনাদের সেই ইচ্ছার পূরণ হয় না। আপনারা শিওর হতে পারেন না যে এই ব্যবসা করে কিভাবে আপনার ভবিষ্যৎ তৈরি করবেন। এই বিষয়টা দেখানোর জন্যই আজ প্রায় 150 কিলোমিটার দূরে এসেছি দুর্গাপুরে, যেখানে একজন ফার্মার চাকরি ছেড়ে দিয়ে মুরগি পালনে এসেছিলেন এবং লাস্ট 1 বছরে তিনি প্রায় 6 লক্ষ মুরগির বাচ্চা সাপ্লাই করেছেন, রেডি মাংস প্রায় 1 লক্ষ বিক্রি করেছেন, তার পাশাপাশি বিভিন্ন ফার্মারকে প্রায় 4 লক্ষ ট্রেডারদের মুরগি দিয়েছেন এবং 1 বছর তার বিজনেসের টার্ন ওভার হয়েছে প্রায় 2 কোটির কাছাকাছি। চলুন আজ সরাসরি সেই ফার্মারের সঙ্গে কথা বলে নিই যে তিনি কিভাবে এই কাজ করলেন, কিভাবে এই ব্যবসায় তার নিজের সাকসেস খুঁজে পেলেন। 1.5 কোটি থেকে 2 কোটি টাকার মতো আমি বিজনেসের টার্ন ওভার আমি তৈরি করেছি। তো মারুতি কিনতে পেরেছি, এই গাড়ি কিনেছি একটা দেখতে পাচ্ছেন, এই গাড়ি চিক্স ক্যারিয়ারও কিনেছি, 4টা বেডার ফার্ম মিলিয়ে মোটামুটি 3000-এর মতো বার্ড আছে আর 1800 থেকে 2000-এর মতো আজকের দিন আমার ডিমের প্রোডাকশন রয়েছে। টোটাল মোটামুটি 5.5 থেকে 6000-এর মতো মিট পারপাসে আমার ফার্ম রয়েছে। লকডাউন হোক, ফার্দার 2023-24 10 বছর লকডাউন চলুক, যাই চলুক, এই বিজনেস চলবে। আমার নাম সুব্রত ঘোষ, আমি দুর্গাপুর শহরে বাস করি। গ্রামের নাম হচ্ছে হরিকি, পোস্ট অফিস মলানদিঘি, পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল, পিনকোড 7132-12। এই মুহূর্তে আপনি কিভাবে ব্যবসা করছেন? পুরো বিজনেসে তো ভলিউম বলাটা এই মুহূর্তে সম্ভব নয়। লাস্ট 1 বছরে মোটামুটি বলতে পারেন যে আপনার 5 থেকে 6 লক্ষ চিক্স আমি সেল করেছি। মাসে যদি বলা যায় 40,000 থেকে 60,000-70,000 আমি বাচ্চা সেল করে থাকি। তারপরে হচ্ছে আমি রেডি মুরগি, মানে বাচ্চাটা যে ধরুন ফার্মারের কাছে বড় হয়েছে, সেই মুরগিও কম বেশি আমার 1 থেকে 1.5 লক্ষ আমি নিজের গাড়িতে মানে নিজে ট্রেডিং করছি। বাকি তো ধরুন তো তাদের যে 6 লক্ষ বাচ্চা সেল করছি, মোটামুটি 5 লক্ষ 6 লক্ষ যে মুরগি তৈরি হচ্ছে, বাকি মুরগি ধরুন যে বাইরের ট্রেডার বা ব্রোকার থাকে তাদেরকে দিয়েও কিন্তু সেল করাচ্ছি। শুধু তাই না, তার সাথে সাথে ধরুন আপনার আমি ডিম, ধরুন শীতের টাইমে যখন আমার ধরুন বাচ্চার একটু সেলিংটা কম থাকে, সেই সময় যে র ডিমটা থাকে সেই ডিমটা খাওয়ার জন্য মার্কেটে বিক্রি করে দিই, সেটাতেও আপনার একটা ভালো রকমের মোটামুটি বলতে পারেন যে ইয়ারলি কম বেশি আপনার 80,000-1 লক্ষ আপনার ডিমও আমি সেল করেছি। ঠিক আছে, এই পার্টগুলো আছে। তার সাথে সাথে আমি নিজের ফিডের ডিলারশিপ আছে, আমার 2টো কোম্পানির সঙ্গে এখন যুক্ত আছি অলরেডি। তো আপনার ফিডও সাপ্লাই করে থাকি, মেডিসিনও আমি সাপ্লাই করে থাকি, মেডিসিন আমি দিয়ে থাকি। বাট যদি কোনো ফার্মার আমার সঙ্গে যুক্ত যায় সমস্ত রকম হেল্প আমার কাছ থেকে পেয়ে যায়, একদম ডিম থেকে শুরু করে এবং এন্ড মাংস পর্যন্ত পুরো সার্কেলটাই আপনি তাহলে পুরো সার্কেলটাই আমি করছি, তার সঙ্গে খাবার মেডিসিন সব অ্যাডেড। তাহলে তো একটা লার্জ স্কেলে আপনি ব্যবসা করছেন, বলতে পারেন লার্জ স্কেলে ব্যবসা করছেন। এই মুহূর্তে আপনার সঙ্গে তাহলে কত ফার্মার যুক্ত রয়েছে, কারণ একা তো এত বড় ব্যবসা করা কম বেশি যদি বলতে চান লাস্ট 1 বছরের আমি যদি বলে থাকি মোটামুটি 100 থেকে 150 ফার্মার আমার সঙ্গে কাজ করে। এই মুরগি লাইনে যে আপনি এসেছেন, প্রথম থেকে কি আপনি এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন? না না না। আমি করতাম প্রাইভেট সেক্টরের সার্ভিস, ওই ডিপেন্ডেন্সির ব্যাপারটা মানে ধরুন তার উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট থাকতে হতো, সেই জিনিসটা কখনোই আর কি পছন্দ ছিল না। আমার মাথার মধ্যে আসলো যে কি ব্যবসা করা যেতে পারে, কারণ হচ্ছে আমি একজন প্রফেশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, শহরের ছেলেও নয় গ্রামের ছেলে, তো এমন কি ব্যবসা করবো যে লার্জ স্কেলে করতে পারি, বা আমি এখানে যে স্যালারি পাচ্ছি 70,000 টাকা স্যালারি পেতাম, কেটে কুটে মোটামুটি 62-63,000 টাকা হাতে পেতাম, চাকরি ছেড়ে দিচ্ছি, চাকরি ছেড়ে পরে আমি ধরুন এখানে এই বিজনেস মুরগির ব্যবসা করবো। এমনিতেই তো ধরুন ব্যবসা একটা বাংলায় কথা আছে, প্রবাদ আছে যে চললে রথ না চললে পর্বত, ঠিক মাথার মধ্যে নক করেছে। প্লাস ধরুন আমি করছি মুরগির ব্যবসা, তো আমি মুরগির ব্যবসাটা একটা বিরাট বাড়িতে বোঝানো চ্যালেঞ্জ, প্রথমে তো ধরুন স্বীকার করেনি মানে মানতে চায়নি, তারপরেও ধরুন যখন মেনে নিয়েছেন, ঠিক আছে, মেনে নেওয়ার পরে আমার জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল যে এটা তো যদি সাকসেস না হয় তাহলে আমি যাবো তো কোথায় যাবো এবং কী করবো। ঠিক আছে, এইটা আমার একটা মহাযুদ্ধ হয়ে দাঁড়িয়েছিল সেই সময় একটা। তখন দেখলাম আমার গ্রামে আর কি বেশ কিছু ফার্ম আর কি এই সোনালি মুরগির চাষ হচ্ছে। এই সোনালি মুরগিটা কী জিনিস নতুন দেখলাম যে সোনালি মুরগিটা কী জিনিস, তো তার মধ্যে ইনভলভ হলাম করি। তখন 1,500 পিস আর কি মুরগির বাচ্চা কিনে নিয়ে আসা হয়েছিল এবং সেটা আর কি মাত্র 2.5 থেকে 3 মাসে আর কি ওই 1 কেজির মতো ওজন করে আর কি বিক্রি করা হয়েছিল। তার জন্য ইনভেস্ট যেটা ছিল ওই 1,20,000-30,000 টাকার মতো ইনভেস্ট আর কি
কি ছিল সেখান থেকে আমি যখন ওই 90,000 টাকা রাউন্ড অফ একটা 90,000 50,000 90,000 যখন আর কি প্রফিট ভ্যালু আসলো তখন আমার ইন্টারেস্ট গ্রো হলো তখন মনে হলো যে এই বিজনেসটার মধ্যে কি কি আর মানে পার্ট আছে সে কি কি পার্টের মধ্যে ইনভলভ হওয়া যায় তখন দেখলাম যে এই বিজনেসের মধ্যে আরও পার্ট রয়েছে ধরুন ইনকিউবেটর মেশিন যেখান থেকে বাচ্চার প্রোডাকশন হয় সেই মেশিনের ম্যানুফ্যাকচারিং তারপর হচ্ছে যে ডিম থেকে হচ্ছে সেই ডিমটার প্রোডাকশন তারপর হচ্ছে ধরুন ডিম থেকে বাচ্চা হলো বাচ্চাটার হওয়ার পরে সেই বাচ্চাটা যে ফার্মে যাবে সেই ফার্মে যাওয়ার জন্য ধরুন একটা ট্রান্সপোর্টেশন ব্যবস্থা সেই ট্রান্সপোর্টেশনে কী করা যেতে পারে ট্রান্সপোর্ট হওয়ার পরে ফার্মে বড় করার জন্য একে লাগবে মেডিসিন ভ্যাকসিন আর হচ্ছে ধরুন ফিড তো সেগুলো কী করা যায় তখন আমি কী করলাম ফিডেরও ডিলারশিপ নিলাম মেডিসিনেরও ধরুন আমি কাজ করতে থাকলাম মেডিসিনও পারচেস করে মেডিসিনও রিসেল করতে থাকলাম যখন চাকরি করছিলাম তখন আর কি তো শুধুমাত্র দেখুন আমি একটা স্কুটি চালাচ্ছিলাম ঠিক আছে তারপরে তখন বিজনেসটা এক বছর আগে ঠিক আজ থেকে এক বছর আগে আমি বিজনেসটা যতটা গ্রো করেছিলাম তার মধ্যে তো শুধুমাত্র একটা মারুতি কিনতে পেরেছিলাম ঠিক আছে তো সেটা আবার সেকেন্ড হ্যান্ড ছিল তো আজকের ডেটে আমি ধরুন এই লাস্ট এক বছরে বিয়েছে কত ছিল মোটামুটি বলতে পারেন যে ওই 35-40 লক্ষ টাকার মতো টার্নওভার তখনকার ডেটে দাঁড়িয়েছিল ঠিক এক বছর আগে লাস্ট এক বছরের মধ্যে দেখুন আমি নিজে পার্সোনাল যে মারুতি ইউজ করতাম সেকেন্ড হ্যান্ড সেটাকে চেঞ্জ করে দেখুন আমি নতুন মারুতি কিনতে পেরেছি ট্রেডিং করার জন্য মানে বড় মুরগিটা যেটা হচ্ছে ধরুন ফার্মে রেডি হচ্ছে সেটাকে আপনার হচ্ছে যে সেল করার জন্য ধরুন একটা ট্রান্সপোর্টের ব্যবস্থা থাকতে হবে তার জন্য দেখুন এই গাড়ি কিনেছে একটা দেখতে পাচ্ছেন তাছাড়া ধরুন আমার বাচ্চা যেটা রয়েছে বাচ্চাটা তো সেল করতে হবে সাপ্লাই করার জন্য ধরুন আমার অল ওভার বলতে পারেন যে পুরো বেঙ্গল ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা ইউপি এমপি ছত্তিশগড় ব্যাঙ্গালোর আসাম সব জায়গাতেই বাচ্চারা আজকের দিনে সেল আছে তার জন্য ধরুন আমার এই দেখতে পাচ্ছেন এই গাড়ি চিক্স ক্যারিয়ারও কিনেছি ঠিক আছে এই গাড়িতে আমার ধরুন ফিডের ডিলারশিপ যেহেতু রয়েছে ফিডও আমার সাপ্লাই হয়ে থাকে সব কিছু মানে ধরুন একটা লার্জ স্কেলে বিজনেসের সাথে সাথে আমি এই নিজে অ্যাচিভমেন্টটাও করতে পেরেছি এই মুহূর্তে আপনার বিজনেসের টার্নওভার কোন জায়গায় দাঁড়িয়েছে দেখুন টার্নওভারটা অন স্ক্রিন দাঁড়িয়ে বা এইভাবে তো বলাটা ঠিক না বাট তবুও বলতে আমার কোনো রকম কোনো মানে আশঙ্কা বোধ নেই কোনো লাস্ট বছর পর্যন্ত লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার পর্যন্ত 35-40 লক্ষ টাকা আমার বিজনেসের টার্নওভার ছিল এবং বিজনেসের ভলিউম মানে আমার ধরুন অ্যাসেট ভ্যালু যদি বলতে পারি ফার্ম বলুন তখনকার যা গাড়ি বলুন হ্যাচারি বলুন মোটামুটি 16-18 লাখ টাকা ছিল তো আমার আজকের অ্যাসেট দাঁড়িয়েছে মোটামুটি 40-50 লক্ষ টাকার মতো আর আমি টার্নওভার পরিণত করেছি 1.5-2 কোটি থেকে 2 কোটি টাকার মতো আমি বিজনেসের টার্নওভার আমি তৈরি করেছি সবাই বলে যে ধরুন লাখ সাত দেয় না সাত দেয় না দেখুন লাখের আগে তো আপনাকে ট্রাই করতে হবে একদম অনেক ফার্মার কি করছে চিন্তা করছে যে মুরগি মরে যাবে এই যাবে ওই যাবে দেখুন আজকের ডেটে আপনি কী বা করবেন চাকরি তো নেই বললেই চলে প্রাইভেট চাকরির উপর ডিপেন্ডেন্ট এই জন্য খুব কম পরিমাণ নিয়ে 200-500-1,000 মুরগির বাচ্চা নিয়ে শুরু করুন এটা ঠিক যে ধরুন 10 জন করলে 10 জনই সাকসেস হবে না কিন্তু সেখানে যদি 7 জনও হবে এটা তো ঠিক কিন্তু 10 জন হবে না ভেবে যদি ধরুন কেউ যদি না করে তাহলে তো কোনোদিনই হতে পারে না তাদের অর্থনৈতিক আমি তখন আশা করেছিলাম যে কিছু করব আমাকে করতে হবে সেই ভেবে পরে এগিয়েছিলাম আজকে আমি তখন জানতাম না যে আমার হবেই হবে বাট আজকে যে হয়েছে সেই জন্য আমি ধরুন আজকে গর্বিত না তো সেই জন্যই আমি দর্শকদেরকে বলবো যারা এই বিজনেস করতে চাইছেন করুন অবশ্যই দেখুন আর একটা প্লাস পয়েন্ট বলে দিই লকডাউন হোক ফার্দার 2023-24 10 বছর লকডাউন চলুক যাই চলুক এই বিজনেস চলবে কারণ হচ্ছে এটা কাঁচা মাল মানে দৈনন্দিন জীবনে আপনার ব্যবহার হবে সেরকম আপনি ধরুন 5 লাখ টাকা যে 5 লাখ টাকা ইনভেস্ট করে আপনি একটা মুদিখানার দোকান করলেন সেটাও আপনার চলবে কিন্তু যদি কাপড়ের বিজনেস করেন সেটা কিন্তু 6 মাস চলবে তো 6 মাস বন্ধ কারণ কি লকডাউন হলে সব কিন্তু শাটার ডাউন করে বন্ধ করতে হবে কিন্তু আমার এই বিজনেস তেমনই যে পুরো লকডাউনের মধ্যে আমার কোনো গাড়ির চাকা মানে স্টপ হয়নি সব সময় চাকা ঘুরেছে আর চাকা ঘুরেছে বলেই কিন্তু আমার বিজনেস এই লকডাউনের মধ্যে দেখুন লাস্ট এক বছর লকডাউনের মধ্যে কিন্তু আমি যেখানে 40 লাখ সেখানে 1.5-2 কোটি টাকা আমি কিন্তু পৌঁছে দিয়েছি আরেকটা সব থেকে বড় বিষয় যে ধরুন আমি নিজে করছি নিজে খাচ্ছি নিজে পড়ছি নিজে গাড়ি করেছি নিজের ফ্যামিলি মেনটেন করছি এটা সব থেকে বড় গর্বের বিষয় নয় আজকের বিষয় যেটা ধরুন 3টে গাড়ি রয়েছে 3টে গাড়ি যে 6টা ড্রাইভার রয়েছে তাদের ধরুন সংসার চলছে আমার এটা বাড়ির ফার্ম আমার বাবা লেবারকে দিয়ে দেখাশোনা করে তো তারও পরিবার চলছে বাঁকুড়া বিষ্ণুপুরে যেটা ফার্ম করেছি আপনার এখন 8 মাসের মতো রানিং চলছে তো সেই ফার্মেও ধরুন মোটামুটি 2,500 যে বিডার ফার্ম রয়েছে সেখানেও 4-5 জন কাজ করছে তো অবভিয়াসলি 12-14 জনকে নিয়ে যে আমি ধরুন আজকের ডেটে কাজ করছি তাদেরকে হেল্প করতে পারছি এটা সব থেকে একটা প্রাউড ফিল করার মতো বিষয় এই মুহূর্তে তাহলে আপনার কতগুলো ফার্ম আছে হ্যাঁ যেমন ধরুন আমার বিডার ফার্ম আছে মিট পারপাস ফার্ম আছে তো বিডার ফার্ম বলতে গেলে যেমন ধরুন ডিমের জন্য স্পেশালি এই যে একটা ফার্ম দেখতে পাচ্ছেন আপনি এখানে আমার ধরুন এটা আমার বাড়ির পেছনেই ফার্ম তো এই ফার্মটাতে আপাতত 900-950 পিসের মতো আর কি আপনার মুরগি আছে যেগুলো আর কি টোটাল আর কি ডিমের জন্য শুধুমাত্র ঠিক আছে তাছাড়াও আর কি বিডার ফার্ম রয়েছে বাঁকুড়া বিষ্ণুপুরে মানে টোটাল 4টা আর কি বিডার ফার্ম রয়েছে 4টা বিডার ফার্ম মিলিয়ে মোটামুটি 3,000-এর মতো বার্ড আছে আর 1,800-2,000-এর মতো আজকের দিনে আমার ডিমের প্রোডাকশন রয়েছে মিট পারপাস ফার্মে আপনার টোটাল মোটামুটি 5.5-6,000-এর মতো মিট পারপাসও আমার ফার্ম রয়েছে মানে যেখানে শুধুমাত্র বাচ্চা
সেটাকে বড় করে বিক্রি করা হচ্ছে। তাহলে এখানে যে আপনি লিগার বার্ডের জন্য মোটামুটি 900 কাছাকাছি বার্ড রয়েছে, কত পরিমাণ আপনার ডিম? হ্যাঁ, তো দেখুন 900 বলতে গেলে আপনার মোটামুটি 65-70% কিন্তু আমার ডিম আসছে, ঠিক আছে? মানে আপনার বলতে পারেন এখানে 550-600 এরকম ডিম আসছে, ঠিক আছে? আপনি যে এই 4 বছর ধরে মুরগি পালনের সঙ্গে যুক্ত এবং একটা হিউজ ভলিউমে এসেছেন, তো আশাটা কি খুব সহজ ছিল? এর মধ্যে লস বা মুরগির ডিজিজ নিয়ে সমস্যা এগুলো আপনাকে ফেস করতে হয়নি? সব রকমই প্রবলেম ফেস করতে হয়েছে। এই আপনাকে সিম্পল একটা কথা বলে দিচ্ছি, আমার ওই বিড়ার ফার্মে যখন আপনি ঢুকলেন, ফার্স্ট আপনাকে কী করলাম, আমি স্প্রে করালাম, তারপরে হচ্ছে ধরুন আপনি সামনে দেখলেন একটা চৌবাচ্চার মতো করা রয়েছে, সেখানে আপনার মানে জুতোগুলো ভিজিয়ে পরে তারপর আপনাকে ঢুকতে দিলাম, ঠিক আছে? তো এই জন্য সেগুলো আর কি করতে হয়, যে কারণ হচ্ছে আপনার শরীরের সাথে কিন্তু কিছু হলেও জার্ম আপনি ভেতরে নিয়ে যাচ্ছেন, ঠিক আছে? বায়োসিকিউরিটি খুবই ইম্পর্টেন্ট। ডিমের মুরগির ক্ষেত্রে আপনার কী করা হয়, চারি সাইডে ব্যারিকেড করা থাকে, যেটা আমার ফার্মে দেখেছেন। কারণ কি, সাইডে যাতে না কেউ যায়, সাইডে গেলে কি হবে, একটা কুকুর যদি হেঁটে যায় মুরগি লাফিয়ে বেড়াবে, পেটের মধ্যে ডিম ফেটে যাবে। তো এইসব প্রিকশনগুলো নেওয়া অবশ্যই দরকার ছোটো ছোটো, ঠিক আছে? তো এইটুকু আমি অ্যাসুরেন্স দিতে পারি, নতুন ফার্মা যদি আমার কাছে ফার্স্ট টাইম আসেন, তারা যদি আমার থ্রুতে ব্যবসা করেন, এই হেল্পটুকু করবো যে মেডিসিন ভ্যাকসিন সমস্ত রকম তাদের গাইডলাইন অবশ্যই পাবে। এডুকেশন, মার্কেট এবং তার পাশাপাশি একটা গাইডেন্স পুরোটাই দেবো ফার্মারদের। আমি প্রফেশনালি কোনো ডক্টর নই, আমার ক্যাপাসিটির মধ্যে ধরুন নিজে যেহেতু ফার্ম চালাচ্ছে, একটা তো ধরুন তো প্র্যাকটিক্যাল নলেজ তো হয়েছে, সেই নলেজের উপরে বেস করে তাদেরকে অবশ্যই গাইডলাইন দেবো। হাতের বাইরে হয়ে গেলে পর অবশ্যই ডক্টর দিয়ে, আমার ধরুন যে পার্সোনাল ডক্টর রয়েছে ধরুন, তাদেরকে দিয়েও আমি অবশ্যই তাকে হেল্প করবো। তাহলে নতুন ফার্মারদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, যে তারা কিভাবে এই ফিল্ডে এসে নিজেদের ফিউচার তৈরি করবে? তো একটাই কথা, যে প্রথমে ছোট থেকে শুরু করুক, যেহেতু বেকারত্বের পরিমাণ বেড়ে গেছে, সেহেতু দেখুন সবাইকে কিছু না কিছু করতে হবে, এবং গ্রামে থাকলে বিশেষ করে তাদের ফার্মিংয়ের উপরেই আপনাকে ডিপেন্ড হতে হবে। শুধু মুরগির ব্যবসায় না, আপনি ছাগলের ব্যবসা করতে পারেন, আপনি সবজি ব্যবসাও করতে পারেন। শুধু আমার এইটুকু সাজেশন থাকবে যে দেখুন, বসে না থেকে করুন। আজকের ডেটে ধরুন আমি যে গাড়িতে চাপছি, গাড়িতে আমার যে এতগুলো ড্রাইভার, এইটা দেখে হয়তো অনেকেই অনেক কিছু ভাববে যে করেছে, আফসোস করবে, কিন্তু আফসোস করার কিছু নেই। দেখুন একটাই কথা বলবো, কর্ম করুন, কর্ম করলে পরে দেখুন ফল পাওয়া যাবে, কপালকে দোষ দিয়ে লাভ নেই। এটুকুই আমার মেসেজ থাকবে নতুন বিজনেসম্যান, নতুন যারা করতে চাইছে তাদের উদ্দেশ্যে। ওকে, তো আজকে আপনারা দেখতেই পেলেন যে আমার সামনে একজন রয়েছেন জলজ্যান্ত প্রমাণ, যিনি 1.5 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করে আজ 2 কোটি টাকা টার্নওভারে ব্যবসায় নিয়ে গেছেন, যেখানে তার লাখ লাখ বাচ্চা প্রত্যেক ইয়ার সেল হচ্ছে। তো আপনারা যদি মনে করেন যে নিজেকে এই জায়গায় দেখতে চান, তাহলে আজ থেকেই বসে না থেকে শুরু করা আপনার উচিত, এবং সেখান থেকে নিজের ফিউচার বানানো দরকার। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। তো পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।